ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি তোমাদের প্রাথমিক গণিত বই থেকে 72 পৃষ্ঠার ভাগ অঙ্ক সংখ্যার ভাগ অঙ্ক আমি গত সপ্তাহে করেছিলাম, আজকে তোমাদের প্রশ্নের ভাগগুলা করব। তিন থেকে প্রশ্নের যে ভাগ অঙ্কগুলো আছে আমি সেই অঙ্কগুলো তোমাদেরকে করাবো, তোমরা মন দিয়ে আমার অঙ্কগুলো দেখো। এখানে আছে 72 পৃষ্ঠা ভাগ অঙ্ক, প্রথমে এখানে সংখ্যার ভাগ কয়েকটা বাকি আছে, তোমাদেরকে সংখ্যার ভাগ অঙ্ক আমি নয়কে যখন 81 দিয়ে আমি ভাগ করব কত ভাগ যাবে, নয় নাম গুণি নয়কে নয়, নয় দুগুণে 18, 3 নং 27, 4 নং 34, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নয় 81, এখানে কত আছে 81। তাইলে 9 9 9 = 81, তাইলে 9 কে 81 দিয়ে ভাগ করলে কত ভাগ যায়, 9 গুণ 9 অর্থাৎ কি 9 ভাগ আছে, 9 ভাগ আছে, 9 ভাগ, 9 9 81। আমি এখানে উত্তর কি লিখব, উত্তর ভাগফল 9, বুঝতে পারছ? বারো নম্বর আছে 8 ভাগ 12, না 8 ভাগ 72, 8 ভাগ কত 72। এবার আমরা 58 গুণি 8 কে 72 দিয়ে ভাগ করতে গেলে কি করতে, 58 গুণতে হবে, 58 গুণি 8 8 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, তাহলে কত বার আছে, 8 9 9 = 72। 72 কে যখন আমি 8 দিয়ে ভাগ করতেছি তাহলে কয় ভাগ গেছে, 8 9 72, অর্থাৎ 9 ভাগ গেছে, এখানে কি হবে 9 8 8 9 72, মিলে গেছে, কোন অবশিষ্ট এখানে নেই। এটা তো আমরা কি লিখতে পারি, উত্তর ভাগফল 9। এভাবে তোমাদেরকে ভাগ অঙ্কের ধারণা দেওয়া গেল। এবার আমরা আসব প্রশ্নে ভাগ অঙ্ক, 3 নম্বর, 8টি আম, আমি আগে বলতেছি দেখো 8টি আম দুইজনকে সমান ভাবে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে আম পাবে, প্রত্যেকে মানে কি একজনে কয়টা করে আম পাবে, আছে কয়জনেরা, দুইজন, তাহলে আমি কি করব, লিখতে হবে আমার আছে
করে দিলে তাহলে কি হবে? আ বা দু সমান কত? আমার আছে আটিয়া, দুজনকে ভাগ করে দিলে অর্থাৎ আট বা দুই। এবার আমি কি করব? দুইয়ের নামতা করব। দুইয়ের নামতা করলে দেখো, দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট। আটকে যখন দুই দিয়ে ভাগ করবো তাহলে কয়বার গেল? চার দুগুণে আট অর্থাৎ চারবার। তোমরা সবাই আমার অঙ্ক দেখে দেখে লিখে ফেলো, এই অঙ্কটা তোমরা দেখে দেখে লিখে ফেলো। আমার আছে আটটি আম, দুইজনকে ভাগ করে দিলে আট ভাগ দুই সমান কত? চার। দুইয়ের নামতা গুনে আমি কয়বার যাই সেটা দেখে চারবার উত্তরটা কি হবে? প্রত্যেকে চারটি করে এখানে লিখছে, প্রত্যেকে কটি করে আম পাবে? প্রত্যেকে চারটি করে, তাহলে দুইজনে কয়টা করে? চারটা করে, তাহলে চার চার আট। বুঝতে পারছো? এবার এবার আসো চার নম্বরটাও সেম অঙ্ক, চার নম্বরটাও তোমাদের সেম অঙ্ক। চার নম্বর অঙ্কটা দেখো, চব্বিশটি লজেস, আমার কাছে আছে চব্বিশটি চারজনকে সমান ভাবে ভাগ করে দিলে চার জনকে সমান ভাবে ভাগ করলে একজনের কটা ভাগ করে পাবে। এবার আমরা কি করবো? চারের তুলনা মতো করবো, চার একে চার, চার দুগুণে আট, তিন চার বারো, চার চার ষোলো, চার পাঁচা বিশ, চার ছয় চব্বিশ, চার গুণ ছয় সমান কত? চব্বিশ। এখন চাইতে তখন আমি চব্বিশ দিয়ে ভাগ করছি, তাহলে কয়টা গেছে? ছয় বার। চব্বিশকে যখন আমি চব্বিশটা লজেস আমি চারজনের ভিতর যদি যখন ভাগ করতেছি তাহলে চার ছয় চব্বিশ বলে কটা করে পাচ্ছে? ছয়টি। ছয়টি আমি উত্তর কি লিখব? প্রত্যেকে
পাবে প্রত্যেকটা কয়টি করে লজেস পাবে ছয়টি করে লজেস পাবে পাঁচ নম্বরটাও তোমাদের পাঁচ নম্বর অঙ্কটাও কি সেরকম তিন নম্বর আর চার নম্বরের মতন ওইটা আমি যদি করে না দিই তোমরা এগুলা দেখে দেখে এই ধারণাটা দেখে দেখে তোমরা নিজেরা ঘরে বসে করতে পারবে আমার আর পাহাড় দেওয়ার প্রয়োজন নাই যেহেতু তিন চার পাঁচ একই রকমের অঙ্ক এখানে আছে পাঁচ নম্বরে ২৭ টাকা তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে কত টাকা করে পাবে তাহলে ২৭ টাকাকে ২৭ টাকাকে তুমি তিন দিয়ে ভাগ করবে তিন দিয়ে ভাগ করলে তিন ন ২৭ তিনের নাম তো যখন গুণ করব তখন কি আসবে তিন ন ২৭ তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে নয় টাকা করে তিন নং ২৭ তিনকে আমরা যখন তিনের তিনকে খাতা দিয়ে ভাগ করব তিনের গুণ নামতা করলে তিন ন ২৭ তিন গুণ নয় কত ২৭ তাহলে একজনে কয়টা করে পাবে নয়টা করে এটা তোমাদেরকে লিখে পড়াই দিলাম না তোমরা এমনি বুঝে গেছো এবার আমি তোমাদেরকে কি করব ছয় নম্বর অঙ্কটা করে দিচ্ছে দেখো একটি বেঞ্চে পাঁচজন বসে ৪৫ জনের জন্য কয়টি বেঞ্চে ৬জন হবে একটি বেঞ্চে কয়জন বসে ৫জন ৪৫ জন
জন্য নয়টি বেঞ্চ প্রয়োজন। পঁয়তাল্লিশ জনের জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? পঁয়তাল্লিশ জন ছাত্রের জন্য নয়টি বেঞ্চ প্রয়োজন। বুঝতে পারছো? তিন নম্বর, চার নম্বর, ছয় নম্বর আমি বুঝাই দিছি। এবার সাত নম্বর অঙ্কটা দেখো, একজন লোক 32 টাকা দিয়ে কিছু ডিম কিনলেন। একজন লোক কত টাকা দিয়ে ডিম কিনলেন? 32 টাকা দিয়ে। কিছু বলতে চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, দশটা হতে পারে, নয়টা হতে পারে, কিন্তু এখানে ডিমের সংখ্যা উল্লেখ নাই, টাকার উল্লেখ আছে। একজন লোক 32 টাকা দিয়ে কিছু ডিম কিনছে, টাকাটা কত? 32 টাকা। কিন্তু এখানে কয়টা ডিম কিনছে সেটা দেওয়া নাই। যদি একটি ডিমের দাম 4 টাকা হয় তবে এই লোক কয়টি ডিম কিনেছে? অঙ্কটা একটু ঘুরাই দিচ্ছে, বুদ্ধি কাটালে তোমরা অঙ্কটা করতে পারবে। একজন লোক 32 টাকা দিয়ে কয়েকটা ডিম কিনেছে। এখন ডিমের সংখ্যাটা এখানে উল্লেখ নাই, বইতে উল্লেখ নাই। উল্লেখ আছে কি? তোমার ডিমের দামটা। একটা ডিমের দাম যদি 4 টাকা হয় তবে ওই লোক কয়টা ডিম কিনেছে। তাহলে আমাদের কিভাবে লিখতে হবে? একটি ডিম পেয়েছেন 32 টাকা, একটি ডিমের দাম 4 টাকা। তাহলে আমরা কি করবো? নিচে 32 আর 4,
बत्रीस के चार दिए भाग करब चार नाम गुणी चार एक चार चार दुगुणे आठ तीन चार बारो चार चार षोलो चार पचा बीस चार छब्बीस चार सत आठाश चार आठा बत्रीस
মুসলিম হবে। Thank you.